चार सप्ताह बा एक मास नय करोना टीकार द्वितीय डोज देया हबे आठ सप्ताह बा दो मास परे एमन तथ्य जानिएछेन स्वास्थ्य अधिदप्तरेर महापरिचालक अध्यापक डॉक्टर আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এ তথ্য জানান তিনি নতুন তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি এছাড়া সবার জন্য টিকা দেয়া উন্মুক্ত করা হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সবকিছু মিলে আমরা দেখেছি যে আট থেকে বারো সপ্তাহের রিকমেন্ডেশন আছে তো সেই ক্ষেত্রে আমরা আট সপ্তাহটাকে বেছে নিচ্ছি এই জন্য বেছে নিচ্ছি যে এটা আমাদের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানকে কার্যকরী করতে সুবিধা হবে মেসেজের মাধ্যমে বা আমাদের কাছে যে তথ্য আছে সেটা দিয়ে তাদেরকে আবার মেসেজ দিয়েই এটাকে আবার নতুন করে শিডিউল করতে হবে